নমস্কার বন্ধুগণ, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, আজকে হচ্ছে প্রেসিডেন্ট চ্যাপ্টারটার পার্ট টু করাবো। আশা করবো আজকে চ্যাপ্টারটা যাতে শেষ করে দেওয়া যায়, কারণ কালকে প্রথম দিন ছিল তো একটু কম করানো হয়েছে, তো আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো কালকে আমরা যতদূর করেছিলাম লাস্ট দিন, সেটা হচ্ছে প্রেসিডেন্সের স্যালারি অ্যালাউন্সেস অবধি দেখেছিলাম। আজকে যেটা করবো সেটা হচ্ছে টার্ম অফ দ্য প্রেসিডেন্ট অফিস। প্রেসিডেন্ট দেখো টেনিওর কি কত বছর থাকতে পারে। প্রেসিডেন্ট অফিস, প্রেসিডেন্ট ক্যান হোল্ড অফিস ফর আ টার্ম অফ 5 ইয়ার্স ফ্রম দ্য ডেট অন হুইচ হি এন্টার্স আপন হিজ অফিস। এখানে কিন্তু প্রতিটা সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট, সেন্টেন্সগুলো খুব মন দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকেই কোশ্চেন আসে যে 5 বছর থাকবে কিন্তু যখন অফিসে এন্টার করবে তখন থেকে 5 বছর কাউন্ট হবে, ইলেকশন স্টার্ট হলো সেখান থেকে 5 বছর কাউন্ট কিন্তু হবে না, এরকম স্টেটমেন্ট দিয়ে দিতে হয় যে 5 বছর, কখন থেকে 5 বছর, অফিসে এন্টার করলো তখন থেকে 5 বছর নাকি ইলেকশন স্টার্ট হলো তখন থেকে 5 বছর, এরকম কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, নাকি শপথ অথ নিল তখন থেকে 5 বছর, এরকম কিন্তু বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে কনফিউশন করতেই পারে। প্রতিটা সেন্টেন্স একটু মন দিয়ে পড়বে। হাউএভার হি ক্যান রিজাইন ফ্রম হিজ অফিস অ্যাট এনি টাইম বাই অ্যাড্রেসিং দ্য রেজিগনেশন লেটার টু ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টকে রেজিগনেশন লেটার লিখে যে কোনো সময় রিজাইন করতে পারে, কিংবা রিমুভও করা যেতে পারে, ই ক্যান বি রিমুভড। যে প্রসেস দেওয়া আছে ইম্পিচমেন্ট, সেই প্রসেসটা এক্ষুনি আলোচনা করবো, নিচেই আছে। প্রেসিডেন্ট ক্যান হোল্ড অফিস বিয়ন্ড হিজ টার্ম, 5 বছরের বেশিও হোল্ড করতে পারে। কখন? যখন কোনো সাকসেসার এসে চার্জ না নেবে, ঠিক ততক্ষণ। কোনো সাকসেসার এসে চার্জ অফিসিয়ালি নিয়ে নিলে তাকে সরে যেতে হবে। হি ইজ অলসো এলিজিবল ফর রি ইলেকশন, রি ইলেকশনের জন্য এলিজিবল, মনে রাখো, এনি নাম্বার অফ টাইমস। এটা কিন্তু কোয়েশ্চেন দেয় যে কত, যেমন আমেরিকাতে যেটা আছে দেখো, আমেরিকা ক্যান নট বিকাম প্রেসিডেন্ট ফর মোর দ্যান টুয়াইস, মানে আমেরিকা দুবারের বেশি কেউ প্রেসিডেন্ট ইলেকশন লড়তে পারবে না। যেমন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট আছে এবং সেকেন্ড টাইম যেটা লড়ছে 2020 ইলেকশন হওয়ার কথা, জানি না হবে কি না, তো দুবারই লড়তে পারবে। আমেরিকাতে এরকম নিয়ম আছে, দুবারের বেশি হবে না, কিন্তু ইন্ডিয়াতে এরকম কোনো নিয়ম নেই। ইন্ডিয়াতে যতবার ইচ্ছা যে কেউ প্রেসিডেন্টের ইলেকশন লড়তে পারে, তো কোনো লিমিট নেই। এবার দেখো ইম্পিচমেন্ট, প্রেসিডেন্টের প্রসেসটা কী, দেখো ইম্পিচমেন্ট কখন করতে পারবে, ভায়োলেশন অফ কনস্টিটিউশন যখন করবে প্রেসিডেন্ট তখন, কিন্তু ভায়োলেশন অফ কনস্টিটিউশনের ডিফাইন দ্য মিনিং যেটা সেটা কিন্তু কনস্টিটিউশন করেনি। ইম্পিচমেন্ট চার্জেস দেখো ক্যান বি ইনিশিয়েটেড বাই ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, যে কেউ করতে পারে ইনিশিয়েটেড, মানে চার্জটা স্টার্ট, মানে ইম্পিচমেন্ট প্রসিডিংটা স্টার্ট যে কোনো হাউস করতে পারে, রাজ্যসভা লোকসভায়। কিন্তু কোশ্চেন এসেছিল WBCS 2019 প্রিলি ডেটে কোশ্চেন ছিল যে প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট কোথা থেকে স্টার্ট হয়, তো যে কোনো হাউস থেকে স্টার্ট করতে পারে, স্টার্ট আবার এমনি হবে না। ওর জন্য একটা কী করতে হবে দেখো, দ্য চার্জেস শুড বি সাইন্ড বাই 1/4 মেম্বার্স অফ দ্যাট হাউস, মানে যে হাউস চার্জ স্টার্ট করছে সেই হাউসে 1/4 মেম্বারকে সাইন করতে হবে চার্জ, যে আমরা ইনিশিয়েট করা স্টার্ট করছি, এবং 14 ডেজ নোটিস প্রেসিডেন্টকে পাঠাতে হবে। এগুলো কিন্তু কম্পালসারি স্টেপ, এগুলো না করলে কিন্তু হবে না। After the impeachment resolution is passed by the majority of two-thirds of the total membership of that house, two-thirds membership resolution pass hole, total membership of that house, mone rakho joto membership ache rajya sabha kimba lok sabha tar 2/3 vote pass hote hobe, ebong seta porer next house e pathate hobe, je house e pass hoyeche rajya sabha pass hole lok sabha, lok sabha pass hole rajya sabha, sei house abar investigate korbe charge e, ebong president er রাইট আছে যে অ্যাপিয়ার করতে পারে ইনভেস্টিগেশনে, ওখানে থাকতে পারে, কোনো মানে এ নয় যে যেহেতু প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট প্রসিডিওর হচ্ছে প্রেসিডেন্ট থাকতে পারবে, প্রেসিডেন্ট থাকতে পারে, সেই নিয়ে কোনো মাদা নেই। ইফ দ্য আদার হাউস অলসো সাস্টেন দ্য চার্জেস অ্যান্ড পাসেস ইম্পিচমেন্ট অলসো মেজরিটি অফ 2/3, সেম যদি পরের নেক্সট হাউসও 2/3 মেজরিটি টোটাল মেম্বারশিপে রেজলিউশনটা পাস করে দেয়, তাহলে প্রেসিডেন্ট কিন্তু তার অফিস থেকে রিমুভ হয়ে যাবে from the date on which the resolution is so passed, sei date theke jokhon resolution prothom pass hoychilo sei date theke with the effect from ekta thake na with the effect from kon date theke to with the effect from jokhon je date theke resolution pass hoychilo sei date theke ebar jeta asche most interesting thing seta hocche president election amra dekhechi shudhu elected members ra thake state assembly parliament e dutu house even UT delhi ar pondicherry dukhana impeachment procedure theke samanno alada ইম্পিচমেন্টটা কারা থাকে দেখো নমিনেটেড মেম্বার্স অফ ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট ক্যান পার্টিসিপেট ইন দ্য ইম্পিচমেন্ট দো দে ডু নট পার্টিসিপেট ইন ইলেকশন আর বি দেখো দ্য ইলেকটেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ দিল্লি পন্ডিচেরি ডু নট পার্টিসিপেট ইন দ্য ইম্পিচমেন্ট কিন্তু এরা প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করছিল শুধু এইটুকুই তফাৎ ইম্পিচমেন্টের সময়
প্রেসিডেন্ট ইমপিচমেন্টের সময় শুধুমাত্র পার্লামেন্ট পার্টিসিপেট করবে, এবং পার্লামেন্টেরও ইলেকটেড মেম্বার নয়, ইলেকটেড নমিনেটেড যত আছে সব মেম্বারগুলো প্রেসিডেন্ট ইমপিচমেন্টে পার্টিসিপেট করবে। ইলেকশনের সময় শুধুমাত্র ইলেকটেড মেম্বার, আর এবং অ্যাসেম্বলির যারা ইলেকটেড মেম্বার ছিল পার্টিসিপেট করেছিল, এবং ইউনিয়ন টেরিটরির যারা ইলেকটেড মেম্বার পার্টিসিপেট করেছিল, তারা কিন্তু ইমপিচমেন্টে পার্টিসিপেট করতে পারবে না। এইটুকু একটা ডিফারেন্স আছে। ভ্যাকেন্সি দেখো প্রেসিডেন্ট অফিসে কোন কোনভাবে কী কীভাবে হতে পারে। এক্সপায়ারি 5 বছর কমপ্লিট হলে রিজাইন করলে, ভাইস প্রেসিডেন্টকে রিজাইন দিয়ে দিল, রিমুভাল হলো ইমপিচমেন্টে, ডেথ হয়ে গেল, আদারওয়াইজ ফর এক্সাম্পল হোয়েন ই বিকাম ডিসকোয়ালিফাইড টু হোল্ড অফিস, যখন ইলেকশন ইজ ডিক্লেয়ার্ড ভয়েড বাই সুপ্রিম কোর্ট অনলি, হোয়েন দ্য ভ্যাকেন্সি ইজ গোয়িং টু বি কজ বাই দ্য এক্সপাইরেশন অফ দ্য টার্ম অফ দ্য সিটিং প্রেসিডেন্ট, ইলেকশন টু ফিল দ্য ভ্যাকেন্সি মাস্ট বি হেল্ড বিফোর দ্য এক্সপাইরেশন অফ দ্য টার্ম, ইন দ্য কেস অফ এনি ডিলে দ্য নিউ প্রেসিডেন্ট বাই এনি রিজন দ্য আউটগোয়িং প্রেসিডেন্ট কন্টিনিউ টু হোল্ড, যেটা আগেও বলেছি যে নতুন প্রেসিডেন্ট না আসা পর্যন্ত পুরনো প্রেসিডেন্ট কিন্তু চার্জ সামলে থাকবে, আনটিল ই সাকসেস অ্যাজুম চার্জেস, দ্য দিস ইজ প্রোভাইডেড বাই কনস্টিটিউশন, যেটা কনস্টিটিউশনে বলেছে এটাই। আচ্ছা, ইফ দ্য অফিস ফলস বাই রেজিগনেশন রিমুভাল ডেথ অর আদারওয়াইজ ইলেকশন, 6 মান্থের মধ্যে ইলেকশন করতে হবে যদি ভ্যাকেন্সি হয়, মানে কীভাবে যদি রিজাইন করে, যদি ইমপিচমেন্টের পরে রিমুভ হয়ে যায়, যদি ডেথ হয়ে যায়, তাহলে কিন্তু 6 মান্থের ফল মধ্যে একটা নতুন ইলেকশন করতে হবে। 5 বছর কমপ্লিট হয়ে গেলে তার ক্ষেত্রে কিন্তু ইলেকশন নেই, তার ক্ষেত্রে নর্মাল নতুন প্রেসিডেন্ট আসবে, এবং যতক্ষণ না নতুন প্রেসিডেন্ট আসবে ততক্ষণ পুরনো প্রেসিডেন্ট থাকবে। কিন্তু বাকি যে উপায়গুলো আছে সেগুলো যদি হয় তাহলে 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, আর নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট পুরো 5 বছর ফুল টার্মে থাকবে। ভ্যাকেন্সি যদি হয়, রিজাইন, রিমুভাল, ডেথ, এইভাবে তখন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসাবে অ্যাক্ট করবে। 5 বছর কমপ্লিট হলে তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট থাকবে না, শুধুমাত্র রিজাইন, রিমুভাল আর ডেথ, এই 3টা ক্ষেত্রেই ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ প্রেসিডেন্ট মানে চালাতে পারবে, প্রেসিডেন্টের সিটে বসতে পারবে। যখন প্রেসিডেন্টের সিটে বসে ভাইস প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্টের স্বাভাবিকভাবে প্রেসিডেন্সিতে অ্যালাউন্সেস, স্যালারি, সেই সব স্যালারি প্রেসিডেন্টের মতোই পাবে ভাইস প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট যদি প্রেসিডেন্টে বসে, আমরা জানি ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান হয় রাজ্যসভার, তখন রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান আছে সে কিন্তু রাজ্যসভায় অ্যাজ এ চেয়ারম্যান কাজ করবে। আচ্ছা, ইন দ্য কেস অফ ভাইস প্রেসিডেন্ট যদি সিট ভ্যাকেন্ট থাকে, জানিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকে, একমাত্র চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে প্রেসিডেন্ট হিসাবে করেছে তার নাম নিশ্চয়ই তোমরা জানো, না জানলে কিন্তু তোমাদের পড়ে নিতে হবে, যেটা আসে কোশ্চেন, হোয়েন দ্য এনি পার্সন দ্যাট ইজ ভাইস প্রেসিডেন্ট চিফ জাস্টিস ইন্ডিয়া সিনিয়র মোস্ট জাজ, চিফ জাস্টিস অ্যাবসেন্ট থাকে, ভাইস প্রেসিডেন্টে অ্যাবসেন্ট থাকে, তাহলে কি সিনিয়র মোস্ট জাজ কেউ না কেউ তো থাকবে সুপ্রিম কোর্টে, তো সে অ্যাজ এ প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টের সিটে বসবে এবং ডিসচার্জ করবে ফাংশন অফ দ্য প্রেসিডেন্ট। এরপর দেখো মেন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাওয়ারস অফ প্রেসিডেন্ট, কী কী পাওয়ার আছে, সব রকমের পাওয়ার প্রেসিডেন্টকে দিয়ে রেখেছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, ফাইন্যান্সিয়াল, জুডিশিয়াল, ডিপ্লোম্যাটিক, মিলিটারি, এমার্জেন্সি। প্রথমে দেখো এক্সিকিউটিভ পাওয়ার, এখানে কিন্তু মনে রাখবে সেন্টেন্স ধরে ধরে কোশ্চেন দেয়, প্রতিটা যে স্টেটমেন্টগুলো আছে স্টেটমেন্টগুলো দিয়ে দিয়ে কোশ্চেন দেয়, এর মধ্যে কোনটা এক্সিকিউটিভ পাওয়ার জিজ্ঞেস করে, কোনটা লেজিসলেটিভ পাওয়ার জিজ্ঞেস করে, তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। অল এক্সিকিউটিভ অ্যাকশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর্মালি টেকেন হিজ নেম, যেটা আমি আগেও বলেছি যে প্রেসিডেন্টের নিজের কোনো কাজ নেই, প্রেসিডেন্ট শুধু সই করার জন্য বসে আছে, যা কাজ করে কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার, যা বলবে। এরপরে চ্যাপ্টার আছে কাউন্সিল অফ মিনিস্টার, যে চ্যাপ্টার সেখানে দেখবে ওখানে কাউন্সিল অফ মিনিস্টার যে অ্যাডভাইস দেবে প্রেসিডেন্টের কাছে সেটা বাইন্ডিং, প্রেসিডেন্ট কখনো না বলতে পারবে না, প্রেসিডেন্টের কাছে সেটা বাইন্ডিং, এবং কোনো কোর্টেও সেটা ইনকোয়ারি করা যাবে না, কাউন্সিল অফ মিনিস্টার যা অ্যাডভাইস দেবে প্রেসিডেন্টকে সেটা প্রেসিডেন্টকে কিন্তু মানতেই হবে। তো যে কোনো কাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যাই করে প্রেসিডেন্টের নাম নিয়েই করে, হি ক্যান মেক রুলস স্পেসিফাইং দ্য ম্যানার ইন হুইচ দ্য অর্ডার অ্যান্ড দ্য আদার ইনস্ট্রুমেন্ট মেড অ্যান্ড এক্সিকিউটেড ইন হিজ নেম শ্যাল বি অথেন্টিকেটেড, এই জিনিসগুলি একটু মনে রাখার চেষ্টা করবে। হি ক্যান মেক রুলস ফর দ্য মোর কনভিনিয়েন্ট ট্রানজাকশন অফ বিজনেস অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড অ্যালোকেশন অফ সেট বিজনেস অ্যামাং মিনিস্টার, অ্যাপয়েন্ট করে প্রাইম মিনিস্টার, এগুলো জানো, হি দে হোল্ড অফিস ডিউরিং হিজ প্লেজার, হি অ্যাপয়েন্টস দ্য অ্যাটর্নি জেনারেল অলসো, এবং অ্যাটর্নি জেনারেলের স্যালারি কী হবে এই সব কিন্তু প্রেসিডেন্ট ডিটারমাইন করে। আর প্রেসিডেন্ট যখনই বলবো আমি প্রেসিডেন্ট ডিটারমাইন করে, মানে হচ্ছে ইনডাইরেক্টলি কাউন্সিল অফ মিনিস্টারের কাছে কিন্তু পাওয়ার চলে যায়, কারণ যা বলছি প্রেসিডেন্ট কোনো কাজ নিজে করে না, সবই কাউন্সিল অফ মিনিস্টারে অ্যাডভাইসে করে। অ্যাটর্নি জেনারেল হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট, অ্যাপয়েন্ট অলসো ক্যাগ, চিফ ইলেকশন কমিশনার, চেয়ারম্যান, মেম্বার অফ ইউপিএসসি, গভর্নর অফ স্টেটস অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দ্য ফাইন্যান্স কমিশন অলসো।
he can seek any information relating to administration of affairs of union and proposal for legislation from the prime minister. He can require prime minister to submit for consideration of council of minister any matter and in which decision has been taken by a minister but which has not been considered by the council. Kono emon kono decision jeta kono minister niyeche jeta nije nije niyeche council of minister er sathe consult na kore niyeche jodi president er ekom mone hoy tale kintu president prime minister ke bolte pare consideration er jonno abar oi decision thake karon erokom mone hoy council of minister mane sob council of minister একসাথে কিন্তু ডিসিশন নিতে হবে, কেউ একা সিঙ্গেল কোনো ডিসিশন কিন্তু নিতে পারবে না, এবং প্রাইম মিনিস্টারও সিঙ্গেল একা কোনো ডিসিশন নিতে পারবে না। প্রাইম মিনিস্টারকেও কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের সাথেই পারমিশন নিয়ে মানে কনসাল্ট করে, প্রাইম মিনিস্টারকেও কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের সাথে কনসাল্ট করে তারপরে কিন্তু ডিসিশন নিতে হবে। কেউ এখানে একা নিজের মতো ডিসিশন কিন্তু নিতে পারবে না। যদি মনে করে প্রেসিডেন্ট এরকম হয়েছে তাহলে কিন্তু প্রেসিডেন্ট রিকনসিডারেশনের জন্য বলতে পারে, শুধুমাত্র রিকনসিডারেশনের জন্য না কিন্তু বলতে পারে না, জাস্ট প্রাইম মিনিস্টারকে বলতে পারে যে আরেকবার দেখার জন্য। আচ্ছা, এসসি এসটি কমিশন কিংবা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কমিশন যেটা আছে, ন্যাশনাল কমিশন মানে এসসি, ন্যাশনাল কমিশন মানে এসটি, ওগুলো অ্যাপয়েন্ট করেও প্রেসিডেন্ট। ইন্টারস্টেট কাউন্সিল, স্টেট, সেন্ট্রাল স্টেট, ইন্টারস্টেট কর্পোরেশন, সেগুলো অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। ডাইরেক্ট অ্যাডমিনিস্টার করে ইউটিকে, যেখানে অ্যাসেম্বলি নেই, দিল্লি পন্ডিচেরি বাদ দিয়ে এগুলো অ্যাসেম্বলি আছে, বাকি যে ইউটি যেগুলো অ্যাসেম্বলি নেই সেগুলো কিন্তু প্রেসিডেন্ট ডাইরেক্ট পাওয়ার আছে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। হি ক্যান ডিক্লেয়ার এনি এরিয়া শিডিউল্ড এরিয়া, এটা কিন্তু স্টেটমেন্ট অনেকবার দিয়েছে এই স্টেটমেন্টটা, হি ক্যান ডিক্লেয়ার এনি এরিয়া শিডিউল এরিয়া অ্যান্ড হ্যাজ দ্য পাওয়ার উইথ রেসপেক্ট টু অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল এরিয়াস অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। এটা ছিল এক্সিকিউটিভ পাওয়ার। এবার দেখো লেজিসলেটিভ পাওয়ার কি, হি ক্যান সামন অন প্রোডাক্ট দ্য পার্লামেন্ট অ্যান্ড ডিসলভ দ্য লোকসভা। লোকসভা ডিসলভ মানে লোকসভা ভেঙে দেওয়া, আর সামন অ্যান্ড প্রোডাক্ট মানে পার্লামেন্টে সেশন স্টার্ট করার জন্য, প্রেসিডেন্ট বললো সেশন স্টার্ট করার জন্য পার্লামেন্টে। হি ক্যান সামন অ্যা জয়েন্ট সিটিং হলতে, মানে যদি প্রেসিডেন্ট মনে করে যে এমন কোনো বিল যেটা আটকে আছে, হয়তো লোকসভা পাশ হলো রাজ্যসভা পাশ হচ্ছে না কোনো কারণে, কিংবা রাজ্যসভা পাশ হলো লোকসভা পাশ হচ্ছে না কোনো কারণে, তো সেখানে প্রেসিডেন্ট জয়েন্ট সিটিংয়ের জন্য বলতে পারে, যাতে সেই ডেডলক যেটা আছে ডেডলকটা কেটে যায় এবং সেই জয়েন্ট সিটিংটাকে স্পিকার প্রিসাইড কিন্তু করবে। তো প্রেসিডেন্ট জয়েন্ট সিটিংও রাখতে পারে। এবং আরেকটা জিনিস মনে রাখবে যে লোক রাজ্যসভা কিন্তু কখনো ডিসলভ হয় না, শুধুমাত্র লোকসভায় ডিসলভ হয়। যদি এরকম কোয়েশ্চেন দেয় যে রাজ্যসভা না লোকসভা কোনটা কন্টিনিউ থাকে, সেটা হচ্ছে রাজ্যসভা সারা বছর কন্টিনিউ থাকে, কোনোদিনও রাজ্যসভা ডিসলভ হয় না। হি ক্যান অ্যাড্রেস দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য কমিজমেন্ট অফ দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইচ জেনারেল ইলেকশন অ্যান্ড দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইচ ইয়ার। প্রথম সেশন প্রতি বছর যেটা ফেব্রুয়ারিতে স্টার্ট হয়, কিংবা ইলেকশন যদি হয় পাঁচ বছর পরপর যেটা হয়, 2014 যেমন হলো, 2019 যেমন হলো, ইলেকশনের পর নতুন আবার লোকসভা তৈরি হওয়ার, নতুন লোকসভা যখন তৈরি হয় তখন সেই ফার্স্ট সেশন যেটা আছে সেটা কিন্তু প্রেসিডেন্ট অ্যাড্রেস করে। সি দেখো, হি ক্যান সেন্ড মেসেজেস টু দ্য হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড হুই ওয়েদার উইথ রেসপেক্টিভ বিল পেন্ডিং ইন দ্য পার্লামেন্ট অর আদারওয়াইজ। হি ক্যান অ্যাপয়েন্ট এনি মেম্বার অফ দ্য লোকসভা টু প্রিসাইড ওভার ইটস প্রসিডিংস হোয়েন দ্য অফিস অফ দ্য বোথ স্পিকার ডেপুটি স্পিকার ভ্যাকেন্ট থাকে। যদি স্পিকার ডেপুটি স্পিকার দুজনেই অফিস খালি থাকে তাহলে কিন্তু যে কোনো এনি মেম্বার অফ দ্য লোকসভাকে প্রিসাইডের জন্য অ্যাপয়েন্ট করতে পারে। সিমিলারলি হি ক্যান অলসো অ্যাপয়েন্ট রাজ্যসভার ক্ষেত্রেও সেম, চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান যদি সিট ভ্যাকেন্ট থাকে যে কোনো লোক অ্যাপয়েন্ট করতে পারে রাজ্যসভাতে। 12 জন নমিনি রাজ্যসভাতে নমিনেট করতে পারে। এগুলো এটা কোয়েশ্চেন দেয় কোন কোন স্পেশাল নলেজ, কী কী স্পেশাল নলেজ কোন কোন ফিল্ড থেকে। দেখো লিটারেচার, সায়েন্স, আর্ট, সোশ্যাল সার্ভিস, আর 2 জন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি লোকসভাতে নমিনেট করতে পারে। হি ডিসাইড অন দ্য কোয়েশ্চেন অ্যাজ টু ডিসকোয়ালিফিকেশন মেম্বার। পার্লামেন্টে কোনো ডিসকোয়ালিফিকেশন যদি ব্যাপার থাকে কোনো মেম্বারের, তাহলে ইলেকশন কমিশনার সাথে কনসাল্ট করে প্রেসিডেন্ট ডিসকোয়ালিফাই করতে পারে। প্রেসিডেন্টের পারমিশন লাগে কিছু কিছু বিল যেগুলো ইন্ট্রোডিউস করার জন্য। কী কী বিল দেখো, যেটা এক্সপেন্ডিচার কনসলিডেট ফান্ড থেকে কোনো এক্সপেন্ডিচার করতে লাগে সেই সংক্রান্ত কোনো বিল পেশ হলে প্রেসিডেন্টের পারমিশন লাগবে। অল্টারেশন অফ বাউন্ডারি স্টেট কিংবা কোনো নতুন স্টেট ক্রিয়েট করার জন্য সেইরকম বিল করে যদি পেশ করতে হয় তাহলে প্রেসিডেন্টের আগে থেকে পারমিশন নিতে হবে। কোনো বিল যদি প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়, 3টি চয়েস থাকে প্রেসিডেন্টের কাছে, ও প্রেসিডেন্ট নিজে অ্যাসেন্ট দিয়ে দেবে।
অ্যাসেন্ট দেবে না, ধরে রাখবে মানে সই করবে না, ধরে রাখবে। আর থার্ড হচ্ছে রিটার্ন করে দেবে যদি মানি বিল ছাড়া, মানি বিল কিন্তু রিটার্ন করতে পারবে না, কারণ কারণটা নিচে দেখো লেখা আছে, কারণ মানি বিল যেহেতু প্রেসিডেন্ট নিজেই আর কি মানি বিল নিয়ে আসে, মানে মানি বিল নিজে থেকে কেউ ইন্ট্রোডিউস করতে পারে না, প্রেসিডেন্টের পারমিশন লাগে মানি বিল ইন্ট্রোডিউস করার জন্য, সেই জন্য প্রেসিডেন্ট যেহেতু পারমিশনে মানি বিল ইন্ট্রোডিউস হয়, সেই জন্য প্রেসিডেন্ট কখনও মানি বিলটাকে রিটার্ন করতে পারবে না, কিন্তু ওপরে দুটো কাজ করতে পারে মানি বিলে, মানে সই করবে আর না সই হুইথহোল্ড হুইথহোল্ড করে রাখবে, সই করলো না, এই দুটো কাজ করতে পারে, কিন্তু রিটার্ন কখনও করতে পারবে না মানি বিলকে। এবার রিটার্ন করার পর যদি সেই বিলটা আবার পাস হয়ে যায়, হয়তো অ্যামেন্ডমেন্ট হলো কিংবা অ্যামেন্ডমেন্ট হলো না সেমভাবে চলে এলো, তখন কিন্তু প্রেসিডেন্টের কাছে এটা বাইন্ডিং হয়ে যায় যে ওইটা তখন আর সে রিটার্ন করতে পারবে না, মানে একবারই রিটার্ন করতে পারবে, সেকেন্ড টাইম যদি আসে তাহলে প্রেসিডেন্টকে সই করতে হবে, প্রেসিডেন্টের ইচ্ছা থাকলেও না থাকলেও। আচ্ছা, হয় না বিল স্টেট স্টেট লেজিসলেচারের ক্ষেত্রেও সেম পাওয়ার প্রেসিডেন্টের আছে, ওখানে যদি গভর্নর আছে, কিন্তু স্টেট লেজিসলেচারের ক্ষেত্রেও প্রেসিডেন্ট সই করতে পারে। কখন দেখো, একটা হচ্ছে যখন গভর্নর কোনো বিলকে রিজার্ভ করে রাখবে প্রেসিডেন্টের জন্য, এই যেখানে লেখা আছে হয় না বিল ইজ পাস বাই স্টেট লেজিসলেচার রিজার্ভড বাই দ্য গভর্নর, গভর্নর যদি রিজার্ভ করে রাখে প্রেসিডেন্টের সইয়ের জন্য, নিজে সই করলো না, হয়তো রিজার্ভ করে রাখলো প্রেসিডেন্টের সইয়ের জন্য, তখন তখন তো প্রেসিডেন্টের কাছে তিনটে চয়েস থাকে, যে চয়েসগুলো সেম সেন্ট্রালের ক্ষেত্রে ছিল, সই করতে পারে, সই না করতে পারে, রিটার্ন করতে পারে মানি বিল ছাড়া, কিংবা এক্ষেত্রে একটাই সিম্পল যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে যেটা আমরা প্রথমে দেখেছি, পার্লামেন্টের ক্ষেত্রে যদি রিটার্ন করে দেয় এরপর যদি আবার বিলটা আসে তাহলে কিন্তু প্রেসিডেন্ট বাইন্ডিং বাইন্ড হচ্ছে ওখানে সই করতে, আর রিটার্ন করতে পারবে না, একবারই রিটার্ন করতে পারবে। স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে কিন্তু যদি আবার রিটার্ন করে দেয়, যদি আবার সেকেন্ড টাইম আসে প্রেসিডেন্টের কাছে, তখন কিন্তু প্রেসিডেন্ট বাইন্ডিং নয় যে সই করতে হবে, তখন প্রেসিডেন্ট কিন্তু আবার রিটার্ন করতে পারে, কিন্তু স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের এই একটা ছোটো ডিফারেন্স আছে, প্রেসিডেন্ট বাইন্ডিং নয় যে সই করতেই হবে সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম কিন্তু আবার রিটার্ন করতে পারবে, কিন্তু গভর্নরের ক্ষেত্রে এটা বাইন্ডিং, আবার গভর্নর রিটার্ন একবার করলো, সেকেন্ড টাইম এলো, তখন গভর্নর কিন্তু বাইন্ডিং সই করতে, কিন্তু গভর্নর যদি রিজার্ভ করে রাখে প্রেসিডেন্টের জন্য, প্রেসিডেন্ট কিন্তু বাইন্ডিং নয়। তো এই ডিফারেন্স ছোটো ছোটো মাইনার ডিফারেন্সগুলো একটু মনে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন তৈরি হয়ে যায়। অর্ডিনেন্স জারি করতে পারে যখন কোনো পার্লামেন্টের সেশন যদি না থাকে, সেই পার্লামেন্টের মানে সেশন হওয়ার 6 উইকসের মধ্যে, রিঅ্যাসেম্বলি হওয়ার 6 সপ্তাহের মধ্যে এই অর্ডিনেন্সটাকে অ্যাপ্রুভ করতে হবে। আর অর্ডিনেন্স হি ক্যান অলসো উইথড্রন অ্যান অর্ডিনেন্স অ্যাট এনি টাইম, যে কোনো সময় উইথড্রন করতে পারে অর্ডিনেন্সকে। ক্যাগের ইউপিএসসি ফাইন্যান্স কমিশন যেটা অ্যানুয়াল রিপোর্ট প্রেসিডেন্টকে সাবমিট করে, প্রেসিডেন্ট সেইগুলো পার্লামেন্টে সামনে পেশ করে। হি ক্যান মেক রেগুলেশন ফর দ্য পিস প্রোগ্রেস অ্যান্ড গুড গভর্নেন্স অফ দ্য আন্দামান নিকোবর দমন দিউ লাক্ষাদ্বীপ, যত ইউটি আছে যে যেগুলো আর কি প্রেসিডেন্টের আন্ডারে আছে, প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেট করে, সেগুলো রেগুলেশন করে যে পিস বজায় আছে কি না, প্রোগ্রেস ঠিকমতো হচ্ছে কি না, গভর্নমেন্ট ঠিকঠাক কাজ করছে কি না, এগুলো তো এগুলো হচ্ছে তোমার লেজিসলেটিভ পাওয়ার ছিল। এরপর দেখো ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে প্রেসিডেন্টের, মানি বিলস যেটা আমি বললাম, মানি বিলস ক্যান বি ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট অনলি উইথ হিজ প্রায়র রেকমেন্ডেশন, মানি বিল শুধুমাত্র প্রেসিডেন্টের আগে থেকে প্রেসিডেন্টের পারমিশন নিয়েই মানি বিল ইন্ট্রোডিউস হয় পার্লামেন্টে। হি কজেস টু বি লেট বিফোর দ্য পার্লামেন্ট দ্য অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে তোমাদের বাজেট, কিন্তু তোমরা জানো যে আমাদের কনস্টিটিউশনে বাজেট কথাটা কোথাও উল্লেখ নেই, তো যেটা বলা হয় সেটা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর্টিকেল 111 দেওয়া আছে, 111 না সরি 112 আছে বাজেট, 111 হচ্ছে প্রেসিডেন্ট অ্যাসেন্ট যেটা আমরা পরে দেখব, 110 আছে মানি বিল। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে বাজেটের, ওটা পার্লামেন্টে ইয়ে করে সেটা প্রেসিডেন্টের জন্য, মানে প্রেসিডেন্টের পারমিশন নিয়ে, প্রেসিডেন্ট বলে তারপরেই প্রেসিডেন্টের পারমিশন থাকে। তারপর সি হচ্ছে দেখো, নো ডিমান্ড ফর এ গ্র্যান্ট ক্যান বি মেড এক্সেপ্ট অন হিজ রেকমেন্ডেশন, কোনো গ্র্যান্ট যদি ডিমান্ড করে কোনো, ধরো আমরা যেমন ওয়ার্ল্ড ব্যাংক থেকে গ্র্যান্ট পাই, IMF থেকে গ্র্যান্ট নেয়, কিংবা অন্য কোনো কান্ট্রি থেকে যখন গ্র্যান্ট নেয়, তো প্রেসিডেন্টের পারমিশন অবশ্যই, প্রেসিডেন্টের মতামত অবশ্যই দরকার, নাহলে রেকমেন্ডেশন ছাড়া কিন্তু নিজের ইচ্ছা মতো নেওয়া যাবে না, সবই প্রেসিডেন্টের মতামত সব বিষয়ে প্রায় নিতে হবে, কিন্তু আসল যে কাজ করবে সেটা কাউন্সিল অফ মিনিস্টারই করবে, প্রেসিডেন্টকে জাস্ট এই মতামতের জন্য রেকমেন্ডেশনের জন্যই রাখা হয়েছে, না বলার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। ডি দেখো, হি ক্যান মেক অ্যাডভান্সেস আউট অফ দ্য কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া টু মিট এনি আনফোর্সিন এক্সপেন্ডিচার, কোনো প্রবলেম হলে দেশে, যেমন অনেক সময় যেটা
এখন যেটা লেটেস্ট এক্সাম্পল দেখতে পাচ্ছ, করোনা ভাইরাস প্যান্ডেমিক চলছে, তো একটা আনফোর্সিন সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানের জন্য কন্টিজেন্সি ফান্ড থেকে কোনো টাকা যদি, যেমন প্যাকেজ বিভিন্ন তৈরি করে কেন্দ্রীয় সরকার, রাজ্যগুলোকে প্যাকেজ দেয়, নিজেদের বিভিন্ন আর্থিক প্যাকেজ তৈরি করে, তো সেই বিষয়গুলো তৈরি করতে হলে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন এক্ষেত্রেও কিন্তু লাগবে। প্রেসিডেন্টের ছাড়া এখানে নিজে থেকে কিছু করতে পারবে না। হি কনস্টিটিউটস আ ফাইন্যান্স কমিশন এভরি 5 ইয়ার, 5 বছর পরপর ফাইন্যান্স কমিশন প্রেসিডেন্ট তৈরি করে, সেটাও প্রেসিডেন্ট তৈরি করে মানে কাউন্সিল অফ মিনিস্টার ইনডাইরেক্টলি ইনভলভ থাকে, প্রেসিডেন্ট হয়তো অ্যাপয়েন্টমেন্টগুলো প্রেসিডেন্টই করে। এরপর দেখো জুডিশিয়াল পাওয়ার আছে, জুডিশিয়াল পাওয়ার দেখো, হি অ্যাপয়েন্ট চিফ জাস্টিস অ্যান্ড দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের প্লাস আদার জাজেস সুপ্রিম কোর্ট হাইকোর্টের সব অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট করে। শুধুমাত্র মনে রাখবে যখন গভর্নর চ্যাপ্টার পড়বো তখন দেখতে হবে, ডিস্ট্রিক্ট কোর্ট যেগুলো আছে, ডিস্ট্রিক্ট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট, সেই জাজেসগুলোর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু গভর্নর করে, বাট বাকি যত জাজ আছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে সব কিন্তু প্রেসিডেন্টই অ্যাপয়েন্টমেন্ট করে। হি ক্যান সিক অ্যাডভাইস ফ্রম দ্য সুপ্রিম কোর্ট অন এনি কোয়েশ্চেন অফ ল অর ফ্যাক্ট, হাউএভার দ্য অ্যাডভাইস টেন্ডার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট ইজ নট বাইন্ডিং। সুপ্রিম কোর্টের সাথে জানো প্রেসিডেন্ট অ্যাডভাইস নিতে পারে, 143 আর্টিকেল প্রেসিডেন্টের আর্টিকেলে আছে, সুপ্রিম কোর্টের আর্টিকেল চ্যাপ্টারে আছে, 143 আর্টিকেল নাম্বার প্রেসিডেন্ট আর সুপ্রিম কোর্টের মধ্যে একটা এক্সচেঞ্জ অফ ভিউজ যেটা বলে, এক্সচেঞ্জ অফ ভিউজ করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট যদি কিছু বলে সেটা বাইন্ডিং থাকবে না প্রেসিডেন্টের ওপর। হি ক্যান গ্র্যান্ড প্যারডন, রিপ্রাইভ, ডিসপাইট রেমিশন অফ পানিশমেন্ট অর সাসপেন্ড রেমি ডট কমিউট, এটা ডিটেলসে তোমার প্যারডনিং পাওয়ার যেটা প্রেসিডেন্টের এটা পুরো ডিটেলসে আছে, নেক্সট মানে লাস্টের দিকে আছে, যেটা যখন করাবো তখন দেখবে, বাট এটা জেনে রাখো যে জুডিশিয়াল পাওয়ারের মধ্যে এগুলো করতে পারে প্রেসিডেন্ট। এরপর ডিপ্লোম্যাটিক পাওয়ার দেখো, দ্য ইন্টারন্যাশনাল ট্রিটিস অ্যান্ড এগ্রিমেন্টস আর নেগোসিয়েটেড অ্যান্ড কনক্লুডেড অন বিহাফ অফ দ্য প্রেসিডেন্ট, হাউ এভার দে আর সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট। হি রিপ্রেজেন্টস ইন্ডিয়া ইন দ্য ইন্টারন্যাশনাল ফোরাম অ্যান্ড অ্যাফেয়ার্স, সেন্ড অ্যান্ড রিসিভ ডিপ্লোম্যাট অ্যাম্বাসেডার হাই কমিশন, বিভিন্ন জায়গায় যখন কোনো ট্রিটি ফিটি হয় অন্য কান্ট্রির সাথে তো সেগুলো প্রেসিডেন্টের প্রেজেন্সেই হয়, এবং বাট অ্যাপ্রুভাল অবশ্যই ফাইনাল অ্যাপ্রুভাল পার্লামেন্টই করবে, এবং কোনো হাই কমিশনার অ্যাম্বাসেডার যেমন আমরা দেখি কোশ্চেনও দেয় যে আমেরিকা হাই কমিশনারকে ইন্ডিয়ার তরফ থেকে কিংবা সৌদি আরবে কে হাই কমিশনার এরকম কোশ্চেনও দেয়, তো সেগুলো কে কোথায় যাবে এরকম জিনিসগুলো সেগুলো প্রেসিডেন্টই ঠিক করে। এবার দেখো মিলিটারি পাওয়ার, হি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স ফোর্সেস অফ ইন্ডিয়া, হি অ্যাপয়েন্টস চিফ অফ নেভি, আর্মি অ্যান্ড এয়ারফোর্স, হি ক্যান ডিক্লেয়ার পিস অ্যান্ড কনক্লুড, হি ক্যান ডিক্লেয়ার ওয়ার অ্যান্ড কনক্লুড পিস সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট। যে কোনো চিফ, আর্মি, নেভি, যে তিনটে ফোর্স আছে আমাদের, সেই চিফগুলো প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, এবং যদি যুদ্ধর ঘোষণা করতে হয়তো পুরো কাজটা কাউন্সিল অফ মিনিস্টারই করবে যে আমাদের যুদ্ধ করতে হবে অন্য কোনো দেশের সাথে, কিন্তু সেই ঘোষণাটা হয়তো প্রেসিডেন্ট করবে, এবং পিস যখন যুদ্ধ শেষ হয়ে যাবে সেই ঘোষণাটাও প্রেসিডেন্টই করবে, মানে কাউন্সিল অফ মিনিস্টার নিজে থেকে কিছু করবে না, যা কাজ করে সব প্রেসিডেন্টকেই দিয়ে, সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল পার্লামেন্ট, বা অবশ্যই যেটা বললাম কাউন্সিল অফ মিনিস্টার মানে পার্লামেন্টে অ্যাপ্রুভাল সব নিয়েই, তারপর প্রেসিডেন্টকে ফাইনাল দাঁড় করাবে যে তুমি বলো যে যুদ্ধ করতে হবে না শান্তি হবে, এই জিনিসটা তুমি ফাইনাল বলবে সব কিছু পার্লামেন্ট অ্যাপ্রুভাল করার পর। এমার্জেন্সি পাওয়ার জন্য প্রেসিডেন্টের আছে তিনখানা, যে এমার্জেন্সি আমাদের ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্টস রুল আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, প্রেসিডেন্ট সেগুলো যে কোনো সময় ডাকতে পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ডিটেলস চ্যাপ্টার আছে তোমার এমার্জেন্সি পাওয়ার নিয়ে, যখন এমার্জেন্সি পাওয়ারের চ্যাপ্টারটা করাবো তখন ওখানে ডিটেলস আলোচনা তোমরা দেখতে পাবে। আপাতত এইটুকু জেনে করে প্রেসিডেন্ট এই পাওয়ারগুলো এগুলো ডাকতে পারে একমাত্র, কিন্তু প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কিংবা কোনো মিনিস্টার কিন্তু ডাকতে পারবে না প্রেসিডেন্ট যতক্ষণ না বলবে। ভিটো পাওয়ার প্রেসিডেন্টের দেখো, ভিটো পাওয়ার যেটা আছে তিনখানা অল্টারনেটিভ আছে, এই যে বললাম আর্টিকেল 111 আন্ডার আর্টিকেল 111-এ হিমে গিভ ইয়াসেন, মানে কোনো বিলে সই করতে পারে, কোনো বিলে সই করতে না পারে, বিলটা আটকে রেখে দিলে সই না করে, কিংবা রিটার্ন দিতে পারে মানি বিল ছাড়া। সেম জিনিস যেটা আগেও দেখেছি আমরা, যদি আবার পার্লামেন্ট থেকে পাস হয়ে আসে বিলটা তখন কিন্তু প্রেসিডেন্ট বাইন্ডিং ওই বিলে সই করতে। এখানে যেটা আছে চারটে টাইপের ভিটো আছে, এর মধ্যে দেখো অ্যাবসলিউট, কোয়ালিফাইড, সাসপেন্সিভ, পকেট, এর মধ্যে শুধু মনে রাখবে তিনটে ভিটো ইন্ডিয়াতে আছে, কোয়ালিফাইড ভিটো যেটা আছে সেটা শুধুমাত্র আমেরিকাতে আছে, বাকি যে তিনটে ভিটো আছে অ্যাবসলিউট, সাসপেন্সিভ, পকেট, এই তিনটে ভিটো কিন্তু ইন্ডিয়ান প্রেসিডেন্টের কাছে আছে, বাকি দুটো বাকি মানে কোয়ালিফাইড ভিটোটা
ইন্ডিয়ার কাছে নেই, আমেরিকার প্রেসিডেন্টের কাছে আছে। মানে আমেরিকার প্রেসিডেন্টের কাছে চারটে আছে, ইন্ডিয়ার কাছে তিনটে আছে। এবার দেখো ডিটেলসে আছে অ্যাবসলিউট ভিটো কি। অ্যাবসলিউট ভিটো বলছে রিফার্স টু দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু ভিটো ইজ অ্যাসেন্ট টু এ বিল বাই দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য বিল দেন এন্ডস অ্যান্ড ডাজ নট বিকাম অ্যান অ্যাক্ট। সই করলো না, বিলটাকে রেখে দিল, তার ফলে কী হলো, বিলটার অ্যাক্ট হলো না, বিলটা ওখানেই শেষ হয়ে গেলো। এবার এটা প্রেসিডেন্ট কখন করে, দুটো সিচুয়েশন করে। একটা দেখো প্রাইভেট মেম্বার বিল, যদি কোনো মেম্বার পার্লামেন্টের কোনো মেম্বার যখন এই বিলটা কোনো বিল পাস করে, মানে কোনো মিনিস্টার না, শুধু একটা মেম্বার জাস্ট, সে যদি কোনো বিল পাস করে সেক্ষেত্রে, কারণ কোনো মেম্বার কোনো মিনিস্টার না, সে যদি বিল পাস করে দেয় সেক্ষেত্রে এটাই বোঝায় যে গভর্নমেন্টের মেজরিটি নেই, গভর্নমেন্টে কনফিডেন্স নেই পার্লামেন্টে, তো সেই জন্য ওই বিলে প্রেসিডেন্ট সই করে না। যেহেতু গভর্নমেন্টের মেজরিটি কিংবা গভর্নমেন্টের কনফিডেন্স যাতে বজায় থাকে পার্লামেন্টে, নাহলে গভর্নমেন্ট যদি ভেঙে পড়ে তাহলে তো একটা ডেডলক সিচুয়েশন চলে যাবে। তো সেই জন্য গভর্নমেন্টের বজায় রাখতে আর কি, সেই জন্য কোনো প্রাইভেট মেম্বার বিল কখনও প্রেসিডেন্ট কোনো অ্যাসেন্ট দেয় না। সেকেন্ড হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য গভর্নমেন্ট বিলস ওয়েন ক্যাবিনেট রিজাইন, মানে এমন কোনো বিল যখন গভর্নমেন্ট হয়তো পাস করে দিল কিন্তু তারপরে ক্যাবিনেট রিজাইন করলো, ক্যাবিনেট ভেঙে গেলো, ডিসলভ হয়ে গেলো, সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট ওই বিলটা কিন্তু সই নাও করতে পারে। কারণ নতুন ক্যাবিনেট যখন আসবে, নতুন ক্যাবিনেট অ্যাডভাইস করতে পারে প্রেসিডেন্টকে যাতে ওই বিলে সই না করার জন্য। এরম এরম দেখো কেস হয়েছে, এগুলিই কোশ্চেন দেয় যে এই এরকম কেস কখন হয়েছে, কবে হয়েছে, এগুলিই কোশ্চেন দেয়। 1954 দেখো রাজেন্দ্র প্রসাদ পেপসু অ্যাপ্রোপ্রিয়েশন বিল যেটা হুইটেল করে রেখেছিল, যেটা উনি সই করেননি। এরপর সেকেন্ড দেখো যেটা হয়েছে 1991 আর ভেঙ্কটরমন স্যালারি অ্যালাউন্সেস অ্যান্ড পেনশন অফ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট বিল, যেটা উইথ সই করেননি এবং বিলটা আর পাস হতে পারেনি। কারণ দেখো এই বিলটা পাস হয়েছিল যখন পার্লামেন্টের লাস্ট ডে বিফোর ডিসলিউশন, মানে শেষ দিন লোকসভার ডিসলভ হওয়ার আগে পাস হয়েছিল, তো সেই জন্য ওই বিলটা উনি সই করেননি। এরপর দেখো সাসপেন্সিভ ভিটো, প্রেসিডেন্ট এক্সারসাইজ দিস ভিটো হোয়েন হি রিটার্নস দ্য বিল ফর রিকনসিডারেশন অফ দ্য পার্লামেন্ট, হাউএভার দ্য বিল ইজ পাসড অ্যাগেন, সেম কথা উইথ অর উইদাউট অ্যামেন্ডমেন্ট, ইট ইজ অব্লিগেটরি ফর দ্য প্রেসিডেন্ট টু গিভ ইজ অ্যাসেন্ট, মানে বাইন্ডিং প্রেসিডেন্টের কাছে, সেকেন্ড টাইম সই করতে, সেকেন্ড টাইম রিটার্ন করতে পারবে না। দিস মিন প্রেসিডেন্সিয়াল ভিটো ইজ ওভার রিটেন বাই রিপ্যাসেজ অফ দ্য বিল, অ্যাজ মেনশন আর্লিয়ার প্রেসিডেন্ট ডাজ নট প্রসেস দিস ভিটো ইন দ্য কেস অফ মানি বিল। মানি বিলের ক্ষেত্রে যেটা বললাম যে মানি বিল যেহেতু প্রেসিডেন্টের পারমিশনে রেকমেন্ডেশনে ইন্ট্রোডিউস করা হয়, তো মানি বিল কখনও রিটার্ন করতে পারবে না। মানি বিল হয় মানি বিল সই করবে, না হয় মানি বিল সই না করে রেখে দেবে, কিন্তু মানি বিল রিটার্ন করতে পারবে না। সই না করে রেখে দিলে মানে বিলটা পাস হলো না, এমআই পড়ে থাকলো, নাহলে সই করবে, কিন্তু রিটার্ন মানি বিল কোনো দিনও করতে পারবে না। বাকি বিলগুলোর ক্ষেত্রে তিনটে কাজই করতে পারবে। এরপরও আছে তোমার দেখবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, সেখানে শুধুমাত্র সই করতে পারবে, ওটা বাইন্ডিং, সেখানে তো রিটার্নও করতে পারবে না আর ফেলেও রাখতে পারবে না। এখানেই আছে, একটু পরে দেখতে পাবে। এবার দেখো পকেট ভিটো ইন দ্য কেস অফ প্রেসিডেন্ট, ইন দিস কেস দ্য প্রেসিডেন্ট নিদার রেটিফাইস নট রিজেক্টস নট রিটার্ন, মানে এখানে না তো সই করবে, না রিজেক্ট করবে, না রিটার্ন করবে, মানে তিনটে কাজ আছে, তিনটের মধ্যে কোনোটাই করবে না, এখানে শুধুমাত্র রেখে দেবে এটা ইনডেফিনিট পিরিয়ড পর্যন্ত। দিস পাওয়ার অফ প্রেসিডেন্ট নট টু টেক এনি অ্যাকশন অন দ্য বিল ইজ নোন অ্যাজ পকেট ভিটো, মানে কোনো অ্যাকশন নেবে না, মানে সইও করবে না, রিটার্নও করবে না, বলবেও না যে বিলটা এন্ড হয়ে গেছে, এরকম কিছু করবে না, শুধু রেখে দেবে নিজের পকেটের মধ্যে রেখে ভুলে যাবে, এরকম সিচুয়েশন। তো দিস পাওয়ার দ্য প্রেসিডেন্ট ক্যান এক্সারসাইজ দিস ভিটো পাওয়ার অ্যাজ দ্য কনস্টিটিউশন ডাজ নট প্রেসক্রাইব এনি টাইম লিমিট, কোনো টাইম লিমিট যেহেতু আমাদের কনস্টিটিউশন বলেনি যে এত দিনের মধ্যে করতে হবে, কি এত দিনের মধ্যে তোমাকে তুমি বাইন্ডিং তোমাকে রিটার্ন করতে হবে, কি তুমি বাইন্ডিং তোমাকে সই করতে হবে, যেহেতু কোনো টাইম লিমিট কনস্টিটিউশন বলেনি, আমাদের কনস্টিটিউশনে মেনশন নেই, তো সেই জন্য এটা ওরকমভাবেই পড়ে থাকে। কিন্তু আমেরিকা কনস্টিটিউশনে দেখো এলাকা আছে, ইউএসএতে দেখো 10 দিনের মধ্যে তোমাকে রিটার্ন করতে হবে বিলটা, তুমি 10 দিন তোমার পকেটে রাখতে পারো, 10 দিন পর তোমাকে 11 দিনের মতো অটোমেটিক্যালি তোমাকে বিলটা রিটার্ন করতে হবে রিকনসিডারেশনের জন্য। সেই জন্য অনেক সময় মজা করে বলা হয় ইন্ডিয়ান প্রেসিডেন্ট দ্য পকেট অফ দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইজ বিগার দেন দ্যাট অফ দ্য আমেরিকান প্রেসিডেন্ট। দেখো পকেট ভিটো এখানে করা হয়েছিল, কবে করা হয়েছিল দেখো এগুলি কোশ্চেনে আসলে 1986 পকেট ভিটো করেছিল জয়েল সিং, কখন করে মানে কী জন্য করেছিল, ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিল, এটা রাজীব গান্ধী গভর্নমেন্ট নিয়ে এসেছিল, কিসের জন্য, ইম্পোস্ট রেস্ট্রিকশন অন দ্য ফ্রিডম অফ প্রেস, সেই জন্য উনি ওই বিলটাকে আর পাস হতে দেননি, উনি পকেট ভিটো করে পকেটে রেখে ভুলে গেছিলেন। পরে 1989 নেক্সট প্রেসিডেন্ট যিনি এসেছিলেন ভেঙ্কটরমন, উনি বিলটাকে রিকনসিডারেশনের জন্য আবার ফেরত পাঠিয়ে যান, কারণ যেহেতু গভর্নমেন্ট তখন চেঞ্জ হয়েছে।
এবার দেখো এইটাই যেটা বলছিলাম, ইট শুড বি নোটেড দ্যাট দ্য প্রেসিডেন্ট হ্যাজ নো ভিটো পাওয়ার ইন রেসপেক্ট অফ আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1971, যেটা বাইন্ডিং করে দিয়েছে প্রেসিডেন্টকে টু গিভ হিজ অ্যাসেন্ট টু এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে শুধুমাত্র সই করার জন্য বাইন্ডিং আছে, আর না রিটার্ন করতে পারবে, না পকেটে রেখে ভুলে যাবে, এরকম কোনো কাজ করতে পারবে না। মানি বিলে সই করতে পারবে, রিজেক্ট করতে পারবে, রিটার্ন করতে পারবে না, বাকি নর্মাল বিলে কিন্তু তিনটে কাজই করতে পারবে। এবার দেখো এই যে স্টেট লেজিসলেশন, যেটা আগেও একটুখানি দেখেছিলে যে স্টেট লেজিসলেশনের ক্ষেত্রেও প্রেসিডেন্ট নিজের ভিটো পাওয়ার প্রয়োগ করতে পারে, সেটা দেখো আর্টিকেল আন্ডার আর্টিকেল 200। আচ্ছা, ওয়েন আ বিল পাস বাই আ স্টেট লেজিসলেচার ইজ প্রেজেন্টেড টু দ্য গভর্নর ফর দ্য অ্যাসেন্ট, হি হ্যাজ ফোর অল্টারনেটিভ। প্রথমে গভর্নরের কাছে যে প্রেস হবে, স্বাভাবিকভাবে স্টেটের অ্যাসেম্বলিতে যদি কোনো লেজিসলেচারে কোনো বিল পাস হলে গভর্নরের কাছে প্রেজেন্ট হবে আন্ডার আর্টিকেল 200। প্রেসিডেন্টেরটা কত ছিল সেন্ট্রালের ক্ষেত্রে, পার্লামেন্টের ক্ষেত্রে আর্টিকেল 111, স্টেট লেজিসলেচার ক্ষেত্রে আর্টিকেল 200। তো এরকম আর্টিকেলগুলোই কিন্তু কোশ্চেন দিয়ে দেয়, কারণ অনেক পপুলার আর্টিকেল তুমি যদি দেখো, মানি বিল কত 110, এগুলো মোটামুটি অনেকেই জানে। যেগুলো খুব কম কোশ্চেন এসছে ইন ফিউচার, সেগুলো কিন্তু এখন কোশ্চেন বেশি আসছে, যেমন 111 অ্যাসেন্ডের, স্টেটের ক্ষেত্রে 200, এরপর দেখবে 201 আছে আর্টিকেল, সেটা প্রেসিডেন্ট অ্যাসেন্টের জন্য, স্টেট লেজিসলেচার যদি প্রেসিডেন্ট অ্যাসেন্ট করে তা সেটা 201 আর্টিকেল। তো এরকম আনপপুলার আর্টিকেলগুলো পড়বে, কারণ এগুলি অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় এবং লোকে পারে না। এই জন্য দেখো গভর্নরের কাজ দেখো আর্টিকেল 200-এর আন্ডারে সেম, হয় সই করবে, নয় সই করবে না, নয় রিটার্ন করবে, মানি বিল হলে রিটার্ন করতে পারবে না। 4 নম্বর যে অল্টারনেটিভটা আছে গভর্নরের কাছে, প্রেসিডেন্টের কাছে যেটা নেই, সেটা হচ্ছে প্রেসিডেন্টের জন্য রিজার্ভ করে রাখতে পারে বিলটা। প্রেসিডেন্টের জন্য রিজার্ভ যদি করে রাখে সেটা আন্ডার আর্টিকেল 201-এর আন্ডারে পড়বে, 201-এর আন্ডারে। প্রেসিডেন্টের কাছে 3টে অল্টারনেটিভ, যেটা সেম অল্টারনেটিভ যেখানে পার্লামেন্টের বিলের ক্ষেত্রে ছিল, হয় সই করবে, নয় রিজেক্ট করবে, না হয় রিটার্ন করে দেবে। এবার রিটার্ন করলে যেটা মাইনার ডিফারেন্স আগেও বলেছি, পার্লামেন্টের ক্ষেত্রে যদি বিলটা আবার পাস হয়ে আসে, অ্যামেন্ডমেন্ট হলো না মানে বিলে কিছু চেঞ্জ করলো বা করলো না কিছু যায় আসে না, প্রেসিডেন্টকে সেকেন্ড টাইম কিন্তু সই করতে হবে। কিন্তু স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে যদি বিলটা চেঞ্জ হয়, মানে কিছু অ্যামেন্ডমেন্ট করে কিছুটা চেঞ্জ করলো কিংবা সেম বিল এলো, তাহলে কিন্তু প্রেসিডেন্ট বাইন্ডিং নয় যে এই ক্ষেত্রে সই করতে হবে, সেটা কিন্তু শুধুমাত্র পার্লামেন্টের বিলের ক্ষেত্রে। তো এই ছোটোখাটো একটু মাইনার ডিফারেন্স যেগুলো আছে সেগুলো মনে রাখো। এখানে দেখো একটা টেবিল আছে, যে টেবিলে ভালো মতো তোমাকে বলে দিয়েছে কোন কোন বিলের ক্ষেত্রে কী কী করতে পারে। প্রথমে দেখো অর্ডিনারি বিলের ক্ষেত্রে প্রেসিডেন্ট ক্ষমতা ভিটো পাওয়ারগুলো দেখো, অর্ডিনারি বিলের ক্ষেত্রে সেন্ট্রাল লেজিসলেশন, এদিকে স্টেট লেজিসলেশন আছে, দুটো ক্ষেত্রে দেখো রেটিফাই সই করতে পারে, রিজেক্ট করতে পারে, রিটার্ন করতে পারে অর্ডিনারি বিলের ক্ষেত্রে। মানি বিলের ক্ষেত্রে কী করতে পারে, হয় রেটিফাইড করতে পারে, না হয় রিজেক্ট করতে পারে, রিটার্ন করতে পারবে না। আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে দেখো শুধুমাত্র রেটিফাইড করবে, ক্যান নট বি রিজেক্টেড আর ক্যান নট বি রিটার্ন। তো এই টেবিলটা মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন দিতেই পারে এবং সেখানে স্টুডেন্টরা কিন্তু কনফিউশন হয়ে যেতে পারে এবং ভুল অ্যান্সার ওখান থেকেই হয়। তো টেবিলটা মনে রাখো, তো পুরো অলমোস্ট অনেকটা পার্টি তোমাদের মনে রাখবে, কারণ টেবিলটাই ছোটো করে পুরো বিষয়টা দিয়ে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই থাক, এরপর শুধু দুটো জিনিসই বাকি আছে প্রেসিডেন্টে, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার বাকি আছে, আর তোমাদের প্যাডর্নিং পাওয়ার যেটা আছে, প্যাডর্নিং পাওয়ার কী কী প্যাডর্ন করতে পারে, অনেক কিছু ছোটোখাটো একটা চ্যাপ্টার জিনিস আছে। তো দুটো জিনিসই বাকি আছে, এরপর ভাইস প্রেসিডেন্ট চ্যাপ্টারটা করে দেবো, খুব ছোটো চ্যাপ্টার ভাইস প্রেসিডেন্ট, মাত্র দুখানা পৃষ্ঠা আছে, তো ওটা বেশি সময় লাগবে না। তো ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ার আর প্যাডর্নিং পাওয়ার, এই জিনিসগুলো নিয়ে নেক্সট ক্লাসে করিয়ে দেবো, এবং তারপর দুটো প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলে তারপর গভর্নর করবো, কারণ যেহেতু প্যারালাল বুঝতে তোমাদের সুবিধা হবে, সেই জন্য গভর্নর করবো। এবং তার মাঝে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নিয়ে একটা ছোটোখাটো কিছু MCQ PDFও তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা কোশ্চেনগুলো সলভ করতে পারো এই দুটো চ্যাপ্টার থেকে। তো এই বলে আজকে ভিডিও শেষ করলাম, কিছু বলার থাকলে জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও সবার সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে এরকম ভিডিওগুলো লেকচারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আশা করবো তোমরা ভালো লাগছে তোমাদের, এবং সাবস্ক্রাইব করো, তাতে ইন ফিউচার আরও যত লেকচার কিংবা অন্য কোনো নিউজ যদি থাকে সেগুলো আমি চ্যানেলে আপলোড করি, তো সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করো, যারা নতুন ইউজার আছে তারা সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন করতে পারো, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেই টেলিগ্রামেও ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, তো টেলিগ্রাম চ্যানেলও জয়েন করতে পারো। তো এই বলে ভিডিও শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকো, অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।